हरे कृष्ण हरे कृष्ण आम मैंने ये राउरकेला ओडिशा रहिछु ए जगह नाम हो वेदव्यास आम राउरकेला ओडिशा ते अच्छे जन्माष्टमी जन एसी किंतु एखन जे जगह दाड़ी राउरकेला एक प्रसिद्ध जगह जार नाम हे वेदव्यास ये नदी देखें बृहत नदी एटा दुटो नदी मिश्रण आमार बाँ दिके आसछेन शंख नदी आसछे जे छत्तीसगढ़ थेके आर एदिके डान दिक थेके आसछेन कोइली आसछे झाड़खंड दुटोई झाड़खंड आर छत्तीसगढ़ दिए उड़ीसा दिए बोये गेछे बर्तमान ये दुटो नदी मिसे होयेछे ब्राह्मणी नदी। এই নদীর বিশেষত্ব হচ্ছে এটাই আমি আগে কয়েকবার এসেছি বলে এই নদীর মাঝখানে দ্বীপে ব্যাসদেবের জন্ম। আচ্ছা এখানকার লোকেরা বলে ব্যাসদেবের জন্ম না, ব্যাসদেব এখানে শাস্ত্র লিখেছে সেই হিসাবে ব্যাসদেব, যাই হোক যে কোনো কারণে ব্যাসপীঠ অত্যন্ত পবিত্র স্থান, দুটো নদী শঙ্খ আর কৈলী মিশ্রণে ব্রাহ্মণী নদী আর নদীর তীরে বসে ব্যাসদেব গুফাতে আমরা যাব, অত্যন্ত পবিত্র জায়গা। এখানে নিয়মিত 24 ঘন্টা হরিনাম হচ্ছে, ডান দিকে আছে শিব মন্দির, কী শিব মন্দির জানা, শ্রী শ্রী চন্দ্রশেখর মহাদেব মন্দির, তারপরে হনুমান মন্দির, রাম মন্দির, জগন্নাথ মন্দির। এই স্থানে ব্যাসদেব বসে গ্রন্থ রচনা করেছিলেন, আর এইদিকে ব্যাসদেবকে একদম তৃষ্ণা লাগলে তো ওই জন্য মা সরস্বতী আসে ব্যাসদেবকে জল দিয়েছেন, আর কুণ্ড আছে, এই কুণ্ড যত জল ছিল ওই সময় অত জল আছে, না বড়েছে না কমেছে ঘটেছে, অতি পবিত্র স্থান। এইটা বসলে মন শান্তি লাগে, ভজন কীর্তন হয়, 24 ঘন্টা হর নাম চলে, বহুত সুন্দর জায়গা। হরে কৃষ্ণ। এই যে সব বাবারা আছেন দেখেন কত সুন্দর সুন্দর বাবা এখানে বসে ভজন করছেন, অত্যন্ত পবিত্র জায়গা, নিজেকে ধন্য মনে করছি। প্রতিদিন ভাগবত পাঠ করে সেই ভাগবত যে রচনা করেছেন বদ্রীনাথে, বিভিন্ন কল্পে বিভিন্ন জায়গায় লিখেছেন। আমি যখন নেপাল গিয়েছিলাম সেখানেও একটা ব্যাস তীর্থ দর্শন করেছিলাম। যাই হোক এই উড়িষ্যা রাউরকেলা বেদব্যাস, জায়গার নাম বেদব্যাস, একদম নদীর তীরে, একদম খরস্রোতা নদী, নদী বয়ে চলেছে একদম খরস্রোতা নদী। এই নদীর বেগে জল বইছে, জল অত্যন্ত পবিত্র দেখতে, হয়তো বর্ষাকালের জন্য এত জল বলছে, সবসময় এরকম জল থাকে, কখনো সুযোগ হলে আসবেন। লোকে স্নানও করছে ঘাটে, কত সুন্দর স্নান করছে এখানে লোকেরা। তো ব্রাহ্মণী নদী শঙ্খ আর কৈলী নদী হয়ে একসঙ্গে জুড়ে ব্রাহ্মণীর সৃষ্টি, এই ব্রাহ্মণী নদীর তীরে বেদব্যাস জায়গার নাম। এখানে গুম্ফাতে আমরা যাব যেখানে বেদব্যাস বসে শাস্ত্র লিখেছিলেন, আমরা প্রতিদিন শাস্ত্র পড়ছি, সে একদম অরিজিনাল জায়গায় আমরা পৌঁছে গেছি, অত্যন্ত পবিত্র জায়গা, ভূমিও পবিত্র অত্যন্ত। তো এখানে অখণ্ড নাম কীর্তন হচ্ছে, এখানে অখণ্ড নাম কীর্তন, তারপরে এখানে অনেক বাবা সাধু সন্ন্যাসী ব্যাসদেবের এই পবিত্র জায়গায় বসে ধ্যান তপস্যা ভজন পূজন করছেন। তো আমরা সেই জায়গায় আসতে পেরেছি যে অত্যন্ত সুন্দর লাগছে জায়গা, চারিদিকে গাছপালা, যেন যমুনা নদীর তীরে যেন বৃন্দাবন, অত্যন্ত পবিত্র জায়গা, অত্যন্ত পবিত্র জায়গা। এবং ঘাট বাঁধানো আছে বলছে, শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এখানে, তো সেই স্থানে আমরা রয়েছি। আসার সৌভাগ্য হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে এই রাউরকেল্লা এসে সেই বেদব্যাস তীর্থপীঠ সেইখানে এসে উপস্থিত হতে পেরেছি। এখন আপনাদের সেই গুম্ফা দেখাবো, গুম্ফা যে গুম্ফায় বসে সরস্বতী নদীর তীরে। হ্যাঁ, আমাদের রঘুনন্দন প্রভু বললেন, এখানকার স্থানীয় লোক বললেন যে ব্যাসদেব গ্রন্থ রচনাকালে তার তৃষ্ণা পেয়েছিল, যার ফলে সরস্বতীর আবির্ভাব হয়েছিল, যখন তখন থেকে যেরকম সরস্বতী যতটুকু জল ছিল এখনও এইটুকু জলের বাড়ছে না, কোন কালে কোন যুগে
এই ঘটনা ঘটেছিল তার অবশ্য নিদর্শন নেই। এখানে আছে বেদব্যাস ট্রাস্ট বোর্ড, এখানে নিয়মিত হরিনাম সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। তো অত্যন্ত পবিত্র সেই জায়গায় আমরা রয়েছি, অখণ্ড নাম সংকীর্তন আছে, অখণ্ড নাম সংকীর্তন, অখণ্ড শ্রী শ্রী রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ মন্দিরে আমরা আসছি। ये जो है पराशर मुनि का तपस्थली है और पराशर मुनि तपस्या किए थे, पराशर मुनि से व्यास हुए वेद व्यास, तो पराशर मुनि उस पार जाते थे गंगा जी स्नान करने के लिए। तो मत्स्यगंधा जो है उसके पत्नी थी मत्स्यगंधा, तो मत्स्यगंधा जो है उसका पिताजी जो है बीमार हो गए, रोग हो गए। उन लगे कहते मत्स्यगंधा पार कैसा करेंगे, तो बोले कन्या के बोले जा तू, बाबा को उस पार करना है, जाएंगे तपस्या करने जाते थे उस पार नदी में, तो बोले कि जाओ कन्या रूप में उसको भेजे। बोले जा कन्या रूप में, जब आई तो बहुत कन्या थी, बालक थी। बोले बोले तेरे से ये टीला है, टीला जब बना हुआ व्यास, यहाँ जन्म हुआ था व्यास जी का, ये त्रिवेणी संगम है। तो व्यास जी जन्म हुआ जब बोले पराशर मुनि बोले कि इसमें कुहरा हो गया पूरा, दिन में कुहरा करके अंधकार कर दिए पूरा। जब अंधकार हुआ तो उसमें बोले कि तेरे से एक बच्चे बोले थे मत्स्यगंधा, हम तुम ऋषि, तुम ब्राह्मण ऋषि हो, हमसे संभव कैसे करेगा तुम। बोले नहीं तेरे से गंधा एक जो व्यास जो पैदा होंगे, जन्म होगा वो पूरा विश्व में उसका नाम होगा, व्यास के रूप में आएंगे। तो जवान हो गए, होने के बाद उससे बच्चा उत्पन्न हुआ व्यास, उससे पड़ा वेद व्यास, ये क्षेत्र है। तो किंवदंती और कई जगह बताते हैं, जैसे हिमालय में व्यास जी का जन्म हुआ, यहाँ भी बोलते हैं ये त्रिवेणी संगम है, गंगा जमुना सरस्वती, यहाँ ब्राह्मणी का उत्पत्ति हुआ। बोले यहाँ ब्राह्मणी का उत्पत्ति हुआ, यहाँ सरस्वती नदी है और कोयल भी है, कोयल सरस्वती और संगम, तीनों का संगम मिलकर वेद व्यास हुआ। और हमारे यहाँ वेद व्यास शैव पीठ है, ये अच्छे से साधे लोग साधना करने आते थे, ऋषि मुनि आज भी कई लोग ऋषि मुनि के नाग के रूप में दर्शन देते हैं। हम तो 10-12 साल हो गए हम यहाँ रहते हुए, यहाँ अखंड कीर्तन हो रहा है, 15-20 साल हो गए अखंड कीर्तन हो रहा है, अभी पुजारी लोग से दर्शन करते नाग रूप में दर्शन देते हैं कभी कभी। व्यास गुफा है ऊपर, आप देखेंगे व्यास गुफा है, वहाँ हम लोग व्यास जी की मूर्ति स्थापना की है, अभी दिलवराय जो है मूर्ति दिए हैं हम लोग स्थापना, गणेश जी और व्यास जी जो लिखते थे ना, गणेश जी बोलते थे व्यास लिखते थे, तो वो ऊपर में स्थापना किए हैं। तो इसका बहुत बड़ा महत्व है, तो बहुत लोग आते हैं, प्रश्नोत्तर होता है, इसमें त्रिवेणी संगम का गंगा आरती भी हम शुरू किए हैं, इसमें 10-12 साल हो गया, गंगा आरती शाम को होता है। और हम तो चाहते हैं कि संत लोग आए, देखो कोई भेद नहीं, विश्वनाथ यथा शंभु राम जी, वैष्णव राम जी, शंकर जी पूजा करते शंकर जी राम जी पूजा करते, कोई भेद नहीं है, हम तो भेद मानते ही नहीं, हमारे यहाँ तो सेवक पूजा है लेकिन हम वैष्णव को बुलाते हैं, वैष्णव पूजा करते हैं। अभी कुछ दिन पहले वृंदावन संत लोग गए थे, 300-400 वहाँ तो इतना पूरी के महंत थे, सब आए थे वृंदावन, जब वृंदावन के रहने के लिए कहीं जाते इतने महापुर रथ ले जा रहे थे, कहाँ वृंदावन, तो हमारे आश्रम में रुके, तो उनका व्यवस्था खाना पीना व्यवस्था किया, बिरमित्रापुर जहाँ जहाँ चैतन्य महाप्रभु इसी रास्ते में गए थे वहाँ वृंदावन, इसी रास्ते में संत लोग जाते हैं सब, यही मार्ग था चैतन्य महाप्रभु का। आज चैतन्य महापुरु आज जो देन है चैतन्य महापुरु का देन है, आज कहीं भी देखोगे चैतन्य महापुरु जो है कीर्तन का उन्हीं का देन है, वो महामंत्र जो जप हो रहा है वैष्णव हो बंगाल हो जाए विश्व में, आज हिला दे प्रभुपाद ने विश्व में हिला दिया कृष्ण महामंत्र, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे जगाए मधे तर गए। तो आज सर्वे भवन्तु सुखिना, सर्वे संतु निरामय, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं, ओम शांति शांति शांति। बहुत बहुत धन्यवाद। তো এখানে এখানকার বেদান্ত আচার্যের কাছ থেকে আপনারা শুনলেন, এটা হচ্ছে ব্যাসদেবের জন্মপীঠ, ত্রিবেণী সঙ্গম, শঙ্খ কৈলি সরস্বতী, এখান থেকে ব্রাহ্মণের উৎপত্তি, তিন নন্দীর সঙ্গম, এখানে সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম, আর এখানে বসে ব্যাসদেব শাস্ত্র লিখেছিলেন, অত্যন্ত পবিত্র স্থান, আসার সৌভাগ্য হয়েছে আপনাদের দর্শন করলাম, এখানকার ধামবাসী ক্ষেত্রবাসীর কাছ থেকে শুনলেন। এখন আমরা যাব গুম্ফা দর্শন করতে, হরে কৃষ্ণ। ব্যাস মণ্ডপ, ব্যাস মণ্ডপ, ব্যাস গুফা, আমরা গুফাতে নিয়ে যাচ্ছি সবাইকে, গুফা সমস্ত আসন্তু, ব্যাস গুফা দর্শন করিবে। এ হচ্ছে পবিত্র স্থান, লেখা আছে হিন্দি মে লেখা হয় বেদব্যাসজি কা পবিত্র স্থান, বেদব্যাসজি কা এই পে বৈঠকে महाभारत की रचना की थी, श्री श्री व्यासदेवांकर गुम्फा, से गुम्फा एखन गेट बंद आछे,
নাহলে আপনাদের সবাইকে নিয়ে যেতাম। যা এ কত সুন্দর দেখতে, পাহাড়ের গুফা, অত্যন্ত পবিত্র স্থান। ব্যাসদেব এখানে আছেন, দর্শন করুন। ব্যাসদেব এবং গণেশ বসে বসে লিখছেন, দর্শন করেন। ব্যাসদেব তিনি ভাগবত মহাভারত বলছেন, গণেশজি লিখছেন, এখনও সেই অত্যন্ত পবিত্র জায়গা, একদম একদম নদীর পাড়ে, নদীর পাড়ে রয়েছে। এখান থেকে আর দেখো ব্যাসদেবের কাছ থেকে, ব্যাসদেব, ব্যাসদেবকে প্রণাম করুন। ব্যাস আয়ো, ব্যাস রূপ আয়ো, তিনি সাক্ষাৎ নারায়ণ। শাস্ত্রে লেখা আছে কৃষ্ণের কৃপায় কৈলা বেদ পুরাণ। সাক্ষাৎ কৃষ্ণ কলিযুগে ব্যাসদেব রূপে এসেছিলেন। সেই ব্যাসদেব আবার চৈতন্য মহাপ্রভুর লীলাতে, চৈতন্য লীলাতে বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসে চৈতন্য ভাগবত লিখলেন, চৈতন্য ভাগবত। সেই ব্যাসদেব কৃষ্ণলীলায় ছিলেন, ব্যাসদেব চৈতন্য লীলায় এলেন, বৃন্দাবন দাস ঠাকুর। দেখেন কত সুন্দর জায়গা, একদম নদীর পাড়ে, নদীর পাড়ে এই গুফা। বলা হয় এটা যে ত্রিবেণী সঙ্গম, দেখেন তিনটে ধারা, এই ত্রিবেণী সঙ্গমে সবাই স্নান করছেন। ওইদিক থেকে কৈলি আসছে, বাঁ দিক থেকে শঙ্খ, আর এটা সরস্বতী। ত্রিবেণী সঙ্গম, সরস্বতী নদীর তীরে বসে ব্যাসদেব মহাভারত শাস্ত্রাদি লিখেছিলেন। সেই পবিত্র স্থানে এসছি, একটু দর্শন করেন, হাওয়া খান, ব্যাসদেবকে প্রণাম করেন। এণু সঙ্গে যে বিমুখ ইহ সংসারে পায়ে দুঃখ, এটা শ্রীকৃষ্ণ গুণ শুনি যেবে রোম পুলক তনু ভাবে, আনন্দে নেত্র অশ্রু বহে গদগদ বাণী কহে। বা শ্রীকৃষ্ণের গুণগান শুনলে শরীরে অষ্টসাত্বিক বিকার এসে যাবে, আর সেটা সেটার মানেটা কি, যে যেতে ভাবে তোতে ভাবে সে তা তো অনুগ্রহে সুখল হবে, যে ভাবনা করে উনকে সুখ সুখ পাওয়া যাবে, না ভাবিলে কৃষ্ণ চিন্তা না চেতনা না করে, কৃষ্ণ চিন্তা করলেই জীবনে সুখ এসে যাবে, সুখ কোথা থাকে, হ্যাঁ, নাহলে সুখ কোথা থেকে পাবে, কৃষ্ণ চিন্তা না হলে। যাই হোক, সঙ্গে বিমুখ সে ইহ সংসারে পায় দুঃখ, যে কৃষ্ণ বিমুখ হয়ে যাবে সে দুঃখ পাইবে। আও এণু, এণু তো সঙ্গে যে বিমুখ তেণু সংসারে পায় দুঃখ, ওড়িয়ারে লেখা আছে। বা খুব সুন্দর, ধন্যবাদ। ব্যাসদেবের জন্মস্থান, আবির্ভাব স্থান এবং ব্যাসদেবের রচনা স্থান সেই পবিত্র স্থান। যদিও ব্যাসদেবের অনেক জায়গা এরকম বিভিন্ন যুগে রয়েছে, তার একটা নিদর্শন এখানেও আছে। এই সত্যবতীর গর্ভে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। বেদব্যাস নাম, পবিত্র ত্রিবেণী সঙ্গমের তীরে আমরা দাঁড়িয়ে আছি। হরে কৃষ্ণ। এই যে একদম সরস্বতী নদী বা ত্রিবেণীর একদম ঘাটে বিভিন্ন প্রকারের শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান হচ্ছে, পবিত্র জায়গায় ব্রাহ্মণের শ্রাদ্ধ শান্তি, বিভিন্ন প্রকার পুণ্যকর্ম চলছে একদম ত্রিবেণী সঙ্গমের মাথায়। এখন যাব সরস্বতীর উৎপত্তিস্থল, সরস্বতী কুণ্ড, সরস্বতী কুণ্ড, সরস্বতী উৎপত্তিস্থল, সেখানে নিয়ে যাব। সরকার থেকে জায়গাটা খুবই খুবই সংস্কার করেছে, কত সুন্দর সংস্কার করেছে। চারিদিকে ঘন জঙ্গল, যেখানে দেখলে মনে হয় যেন একদম সুন্দর বৃন্দাবন যমুনা, কত সুন্দর বাতাবরণ, পবিত্র। এই গুফা, এই যে টিলা, এই টিলার উপরে ব্যাসদেব, টিলার উপরে গুফার ভিতরে সেখানে তিনি তপস্যা করেছিলেন এবং শাস্ত্র রচনা করেছিলেন। এখন আমরা যাচ্ছি সরস্বতীর আবির্ভাব স্থান কুণ্ড, সরস্বতী কুণ্ড, যে সরস্বতীর তীরে সমাপ্রাস নামক স্থানে যেখানে ব্যাসদেবের কুটির ছিল,
সেই জায়গা এখানেও এখানেও সেই জায়গা সেই জায়গা এখানেও আমরা যাচ্ছি সরস্বতী কুণ্ড। আসলে সরস্বতী নদী মর্তে খুব একটা দেখা যায় না। সরস্বতী সেই বদ্রিক আশ্রম থেকে শুরু হয়েছে, কিন্তু ব্যাসদেবের সরস্বতী নদীর তীরে ওনার কুটির ছিল, যেখানে সরস্বতীর গর্জন আওয়াজে ব্যাসদেব এবং গণেশের মাঝখানে শাস্ত্র লেখার অসুবিধা হচ্ছিল, শোনা যাচ্ছিল না। তো ব্যাসদেব সরস্বতী দেবীকে বলছিলেন, তুমি একটু আওয়াজ কম করো, কিন্তু সরস্বতী শুনেননি। তাই সরস্বতীকে ব্যাসদেব অভিশাপ দিয়েছেন, তুমি অন্তঃসলীলা হয়ে যাও। সে সরস্বতীকে দেখা যায় না। সরস্বতীর এই হচ্ছে সরস্বতীর উদ্গম স্থল। সরস্বতী নদী নিজের থেকে উদ্গম হয়ে বৃহৎ নদীতে পরিণত হয়েছেন, সেই অত্যন্ত পবিত্র জল। এখানে বলছেন ব্যাসদেব এখানে শাস্ত্র লিখছিলেন, তার জল তৃষ্ণা পেয়েছিল, সেই জন্য তিনি সরস্বতীকে আহ্বান করেছেন, সরস্বতী প্রকাশ হয়েছেন। আমাদের এখানকার রঘুনন্দন প্রভুও তিনি আমাদের সেই জল পান করাবেন, সবাই আমার সঙ্গে জল পান করুন। হ্যাঁ, ভগবান তিনি জল রূপে উৎপন্ন হয়েছেন। খুব টেস্ট, আপনারা সবাই এখান থেকে পান করবেন আর কি, সরস্বতী জল। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, সরস্বতী যতগুলো পবিত্র নদী আছে তার মধ্যে একটা সরস্বতী, এই যে সরস্বতী কুণ্ড, তারপরে ত্রিবেণী সঙ্গম, ব্যাসপীঠ, রাধে রাধে নদীর প্রবাহ। এখন আমরা আরও ভিতর দিয়ে গিয়ে নদীর সঙ্গে মিশেছে, এখন আমরা আরও গভীর জঙ্গলে যাব, আরও গভীর জঙ্গলে। চলুন, ব্যাসদেবের লেখা সেই রামায়ণ মহাভারত বেদ পুরাণ কিছু পাওয়া যায় কি না, চলুন গভীর জঙ্গলে আপনাদের নিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জঙ্গল দুই দিকে উঁচু উঁচু টিলা, পাহাড়, পর্বত, কি অপূর্ব জায়গায়, বা অত্যন্ত সুন্দর পবিত্র জায়গায় আমরা এসেছি। এই হচ্ছে এই যে বিভিন্ন কুণ্ড, এখানে বড় উদ্যান, আমরা এই উদ্যানে এসেছিলাম, উদ্যান বলছে করোনা, এখানকার উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট, উড়িষ্যা ট্যুরিজম, এত সুন্দর এই ব্যাস পার্ক, ব্যাস পার্ক বানিয়েছে। হ্যাঁ, এই যে পার্ক, ব্যাসদেব বসে আছেন, তিনি শাস্ত্র লিখছেন, চারিদিকে সুন্দর ভাগবতমের ছবি দেওয়া রয়েছে। এখন বৃষ্টি এসে গেছে, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দর্শন করছি, এখন দৌড়াচ্ছি আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য। হয়তো গিরি গোবর্ধন লীলা স্মরণ হয়ে যাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছেন চারিদিকে, এত সুন্দর পরিবেশ, চোখে না দেখলে অনুভব হবে না। কখনো সুযোগ সময় সুযোগ হলে আসবেন, এখানে আমাদের ইস্কনের মন্দির আছে, স্টিল সিটি রাউরকেল্লা, আপনাদের ইস্পাত খড়গ হাওড়া থেকে টাটানগর যে ট্রেন, এ রাউরকেল্লা হয়ে যায়, সেই সেই পবিত্র পাহাড়টাকে আমরা পরিক্রমা করলাম, যে টিলার উপরে ব্যাসদেব বসে, বা যে টিলার গুফাতে ব্যাসদেব বসে এই শাস্ত্র রচনা করেছিলেন, সেই স্থান, সেই স্থান অপূর্ব সুন্দর বাতাবরণ, গাছপালা, এখানকার লোকজন, পশু পাখি সব মিলিয়ে আপনার চিত্তকে আনন্দ প্রদান করবে, সেই স্থান দর্শন করার সৌভাগ্য হলো। আমি চেষ্টা করেছিলাম আপনাদের দেখাতে, তো ভালো থাকবেন সবাই, ব্যাসদেবের লিখিত শাস্ত্র আমাদের হৃদয়ে প্রকাশিত হোক, এটাই হচ্ছে ব্যাসদেবের কাছে প্রার্থনা। আমরা যেন ব্যাসদেবের প্রদর্শিত মার্গে
আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, জীবনকে শুদ্ধ করতে পারি। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।